দূরের এক বনে অনেক পাখির বসবাস। ওই বনের সব পাখি অনেক মিলেমিশে বাস করত। একদিন বিউটি পায়রা একটা গাছের ডালে বসে মন খারাপ করে বলতে থাকে, সারা দিন খাবার খুঁজলাম তবুও কোনো খাবার পেলাম না। এদিকে আকাশ কালো, তার উপর আবার বাড়িতে পারুল না খেয়ে আছে। খালি হাতে বাড়ি ফিরলে পারুলের অসহায় মুখটা দেখতে হবে। হায় সৃষ্টিকর্তা, এবার আমি কি করব? এসব ভাবতে বিউটি পায়রার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ঠিক তখনই ওখানে টুনি আসে কিছুটা শস্য দানা নিয়ে। টুনি বিউটিকে দেখে তার পাশে বসে আর বলতে থাকে, কি ব্যাপার দিদি, এই আবহাওয়ায় তুমি এখানে বসে কাছো কেন? কি হয়েছে, বাড়িতে যাবে না? আমার বাড়িতে যেতে ইচ্ছেই করছে না। বাড়িতে গেলেই পারুল আমার কাছে খাবার চাইবে, আর আমার কাছে তো কোনো খাবারই নেই। অনেক খোঁজার পরও কোনো খাবার পাইনি, কি করব আমি তুই বল। ও, এই ব্যাপার? আরে দিদি শান্ত হও, আমি আজ অনেক খাবার পেয়েছি জানো। আমার এখান থেকে অর্ধেক খাবার তুমি বাড়িতে নিয়ে যাও। টুনি অর্ধেক শস্যদানা বিউটিকে দেয়। বিউটি শস্যদানা পেয়ে অনেক খুশি ছিল। টুনি, তুই অনেক ভালো রে, আমি তোর এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না। আরে দিদি, এসব কি বলছো? একটা পাখি হয়ে আরেকটা পাখিকে সাহায্য করা আমার কর্তব্য। আর তুমি না খেয়ে দুঃখে থাকবে আর আমি খেয়ে সুখে থাকবো, সেটা কি করে হয় বলো তো? মনে হচ্ছে এখুনি বৃষ্টি নেমে আসবে। চলো দিদি, আমরা বাড়ি ফিরে যাই। ওরা দুজন উঠতে থাকে বিউটি আর টুনির বাড়ি পাশাপাশি গাছে ডালে। আর কিছুক্ষণের মধ্যে ওরা ওদের বাড়িতে পৌঁছায়। টুনির মেয়ে টুকি টুনিকে দেখে বলতে থাকে, মা তুমি এসেছো? জানো মা, আকাশ কালো দেখে তোমার জন্য আমি ভীষণ চিন্তা করছিলাম। আমার অনেক ক্ষুধাও লেগেছে মা, চিন্তা করতে করতে মনে হয় ক্ষুধাটা আমার বেড়ে গেছে। আমাকে তুমি খাবার খেতে দাও মা। হ্যাঁ হ্যাঁ মা, এই তো শস্যদানা এনেছি, নে সোনা খেয়ে নে, আর চিন্তা করতে হবে না মায়ের জন্য। টুকি খাবার খেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে প্রচন্ড বেগে বৃষ্টি তার পাশাপাশি বাতাসও নেমে আসে। টুনি তার ঘরের জানালা দিয়ে বাহিরে দেখে। হে সৃষ্টিকর্তা, তুমি বনে সব পাখিদের রক্ষা করো, এই বৃষ্টি বাতাসে যেন কারো কোনো ক্ষতি না হয় সৃষ্টিকর্তা। অন্যদিকে বনের সব পাখিরা তাদের ঘরে বসে একই প্রার্থনা করতে থাকে। এদিকে বৃষ্টি চলতেই থাকে। এমন সময় একটা বিষধর সাপ টুনির ঘরের নিচে আসে আর উপরে টুনির ঘর দেখে বলতে থাকে, এই ঘরে নিশ্চয় পাখি আছে, যাই তাড়াতাড়ি সেই পাখিকে খেতে যাই। বৃষ্টিতে এই ঘরের পাখিটা নিশ্চয় বাইরে যেতে পারবে না। হ্যাঁ, আমি বরং পাখিটার ঘরে উঠি। এসব ভেবে সাপ যেয়ে না গাছ বেয়ে উপরে উঠতে ধরে। আর ঠিক তখনই বিউটি পায়রা তার ঘর থেকে সাপটাকে দেখতে পায়। আরে আরে, এই সাপটা তো টুনির ঘরে প্রবেশ করার জন্য উপরে উঠছে। টুনির তো ঘোর বিপদ, এখান থেকে চিৎকার করলে তো টুনি শুনতেও পারবে না, কি করি এখন? বিউটি যখন এসব কথা বলছিল ঠিক তখনই বিউটির ঘরে যজ্ঞ আর কণিকা কাক ভিজতে ভিজতে প্রবেশ করে। বিউটি বোন, আমাদের ঘর বাতাসে ভেঙে গিয়েছে, আমাদের থাকার মতো আর কোনো জায়গা নেই, দয়া করে তোর ঘরে আমাদের একটু জায়গা দে। ঠিক আছে, তোমরা আমার ঘরে থেকো। কি ব্যাপার বিউটি বোন, তোকে এত উদাস দেখাচ্ছে কেন? আর তুই বাহিরে কি দেখছিস? এসব বলেই বিউটি যেদিকে তাকিয়ে আছে যজ্ঞ সেদিকে তাকায় আর সাপকে দেখে অবাক হয়ে যায়। হায় হায়, এই সাপ তো টুনির ঘরে প্রবেশ করার জন্য উপরে উঠছে, টুনিকে বাঁচাতে হবে। এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। বিউটি বোন লাঠি দে, আমি আজ সাপকে মেরেই ফেলবো। যজ্ঞ দাদা, আমিও যাব তোমার সাথে, চলো। বিউটি আর যজ্ঞ লাঠি নিয়ে বৃষ্টিতে ভিজে উড়ে সাপের ওখানে যায় আর লুকিয়ে পাশ থেকে সাপকে আঘাত করে। আর সাপ আঘাতের কারণে সাথে সাথে সেখানে মারা যায়। আর টুনি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বাহিরে আসে। কি ব্যাপার যজ্ঞ দাদা, বিউটি দিদি, তোমরা এভাবে এখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছো কেন? আর তোমাদের হাতে লাঠি বা কেন?
বিউটি আর যোগু মৃত সাপকে দেখিয়ে টুনিকে সবটা খুলে বলে। বিউটি আর যোগুর প্রতি কৃতজ্ঞতায় টুনির চোখ ছলছল করে ওঠে। যোগু দাদা, বিউটি দিদি, আজ তোমাদের জন্য আমার আর আমার মেয়ের প্রাণ বেঁচে গেল। আমি যে কি বলে তোমাদের ধন্যবাদ দিব তা নিজেও জানি না। আরে কাচ্ছিস কেন পাগলি, তুই তো সব সময় বলিস এক পাখি হয়ে আরেক পাখির বিপদে সাহায্য করা। যা, বৃষ্টিতে না ভিজে ঘরে যা। সবাই ঘরে প্রবেশ করে। একদিন ওই বনে একটা দুষ্ট ঈগল আসে আর পুরো বনে তাণ্ডব চালাতে থাকে। ঈগল তার শক্তির দ্বারা পাখিদের ধরে ধরে খেত। একদিন ঈগল একটা গাছে ডালে বসে আর বলতে থাকে, এই বনে এসে আমি অনেক শান্তিতে পাখি ধরে খেতে পাচ্ছি। এই বনে আমার উপর আর কোনো পাখি নেই, বেশ মজা হচ্ছে, পেটটা এখন তাজা আছে, যাই এখন একটু ঘুমিয়ে নেই। ঘুমাতে ঘুমাতে ক্ষুধা লেগেছে, এখন একটা পাখি ধরে খেতে হবে। এমন সময় ওদিক দিয়ে তোতা উড়ে যাচ্ছিল। ঈগল তোতাকে দেখে তার পিছু পিছু ছুটতে থাকে আর তোতাও ঈগলকে দেখে দ্রুত উড়তে থাকে। কিন্তু এক পর্যায়ে ঈগল তোতাকে ধরে খেয়ে ফেলে। বেচারা তোতা, আমার সাথে পাঙ্গা নিয়েছিলি তাই না? এবার আমার পেটে দৌড় প্রতিযোগিতা কর। ঈগল উড়ে চলে যায়। কিছুটা দূর থেকে টুনি, যোগ্য, বিউটি ঈগলের এসব কাণ্ড দেখে ফেলে। না না, ঈগলের এই অত্যাচার আর মেনে নেওয়া যাচ্ছে না। ঈগল অতি শক্তিশালী জন্য আমাদের যেভাবে নাচাচ্ছে আমরা সেভাবেই নাচছি, সেটা কখনোই হতে পারে না। ঈগলকে একটা শাস্তি দিতে হবে। কি শাস্তি দিবি টুনি? আমরা তো ছোট, আমাদের শক্তি ওই ঈগলের কাছে কিছুই না। এমন সময় যোগুর চোখ যায় সামনের নদীর দিকে। নদীতে তখন একটা লাল ভুট্টা ভেসে যাচ্ছিল। আরে নদীতে ওটা কি ভাসছে, দেখতে আবার লাল রঙের, দেখি তো কাছে গিয়ে। আরে আরে, এটা তো লাল ভুট্টা, এমন ভুট্টা তো আমি কখনো দেখিনি আর খাইও নি। যোগ্য দাদা, দাও তো একটা ভুট্টা, খেয়ে দেখি কেমন লাগে। ভুট্টাটা যোগ্য বিউটির হাতে দেয় আর বিউটি যেই না ভুট্টাটা খেতে ধরে। এই ভুট্টা খেও না দিদি, এই ভুট্টা দিয়ে ওই ঈগলকে শাস্তি দেওয়ার একটা উপায় পেয়েছি আমি। কি উপায় পেয়েছিস বল তো টুনি। এরপর টুনি তার বুদ্ধির কথা ওদের সবাইকে খুলে বলে। এই লাল ভুট্টায় বিষ মেশাতে হবে, চলো চলো আমরা বাড়িতে যাই। সবাই টুনির বাড়ি যায় আর ভুট্টায় বিষ মেশায়। টুনি তার বুদ্ধিমতো বিষ মেশানো ভুট্টা নিয়ে ঈগলের সামন দিয়ে চলতে থাকে আর ঈগল বলতে থাকে, এই ছোট্ট টুনি, তোর তো সাহস কম দয়, আমাকে উপেক্ষা করে আবার আমার সামন দিয়ে যাস, আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো। টুনি পাখির মাংস কতদিন পর খাবো, আয় আয় আমার এখানে বলছি। ঈগল টুনির দিকে এগিয়ে আসে আর টুনি তার বুদ্ধিমত্তা ঈগলকে বলতে থাকে, ঈগল দাদা, তুমি তো আমাকে খাবেই, আমার আজকেই শেষ দিন, তবে আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবে দাদা, দয়া করো। তোর আবার শেষ ইচ্ছা আছে, তা বল শুনি কি তোর শেষ ইচ্ছা। আমি লাল ভুট্টা খেতে অনেক পছন্দ করি, তাই সব সময় লাল ভুট্টা সাথে করে নিয়ে ঘুরি। আমি তোমার পেটে গিয়ে এই ভুট্টার সাথেই থাকতে চাই ঈগল দাদা, তাই আমাকে খাওয়ার আগে এই লাল ভুট্টাটা একটু খেয়ে নাও, তারপর তুমি আমাকে খাবে। ও, এটাই তো শেষ ইচ্ছা, তবে দে, এ তো ভালো কথা, দে তো দে ভুট্টাটা আমাকে, দে তো খাই। ঈগল বিষ মেশানো ভুট্টাটা খেয়ে নেয় আর বিষের কারণে সাথে সাথে ঈগল মাটিতে লুটিয়ে পড়ে। তুই আমাকে এটা কি খাওয়ালি, এই টুনি, তোকে আমি ছাড়বো না। এসব বলতে বলতে ঈগল মারা যায় আর তখনই ওখানে সবাই আসে। দুষ্ট ঈগল, এবার মজা বোঝ, সব সময় ক্ষমতা আর শক্তি কাজে আসে না, মাঝে মাঝে বুদ্ধিও কাজে লাগাতে হয়,
চলো দাদা দিদিরা, আজ থেকে আমরা আগের মতো সুখী দিন কাটাবো। শিমুলপুর বনে এক গরিব টোনা তার গর্ভবতী স্ত্রী টুনিকে নিয়ে বসবাস করত। টোনা ছিল খুবই গরিব। টোনা দিন মজুরের কাজ করে তার সংসার চালাতো। টোনা আর টুনি এক বেলা খেয়ে আর এক বেলা না খেয়ে দিন কাটত। একদিন টোনা টুনিকে বলে, টুনি তুমি আমাকে ক্ষমা করে দিও টুনি, আমি এই অসময়ে তোমাকে ঠিক মতো খাওয়াতে পারি না, সেই জন্য আমি জানি এই সময়ে তোমার বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন, কিন্তু টুনি আমি যে অসহায়, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও টুনি। আরে টোনা কি সব বলছো, তোমার প্রতি আমার একটু মন খারাপ নেই, আমার খাবার না হলেও চলবে, কিন্তু তোমার ভালোবাসা আমার খুবই প্রয়োজন টোনা, সারা জীবন যেন আমাদের এই গরিবের ঘরে এরকম ভালোবাসায় টিকে থাকে। আর শোনো না টোনা, আমি বলি কি, আমার তো ডিম দেওয়ার সময় হয়ে আসছে, না মানে বলতে চাচ্ছি যে তুমি কি সন্তান চাও টোনা, ছেলে না মেয়ে? আমি ছেলে মেয়ে দুজনকে অনেক ভালোবাসি, তবে তোমার মতো মিষ্টি একটা মেয়ে হলে অনেক ভালো হবে গো। আচ্ছা আমি আসি তবে, আমার কাজে যেতে আবার দেরি হয়ে যাবে, তুমি সাবধানে থাকবে কিন্তু টুনি। এই বলে টোনা কাজে চলে যায়। এভাবে তাদের দিন চলতে থাকে। টুনি একটা ডিম দেয়, আর বেশ কিছুদিন পর টুনির ডিম থেকে একটা কুচকুচে কালো কন্যা সন্তান জন্ম নেয়। এ দেখে টুনি বলে, আরে এ তো একদম কালো কন্যা হয়েছে, মুখটা কি সুন্দর মায়ায় ভরা, কিন্তু টোনা আবার আমার এই কালো কন্যাকে অবহেলা করবে না তো? যদি টোনা আমার এই কালো কন্যাকে অবহেলা করে, তাহলে আমি আমার কালো কন্যাকে নিয়ে অনেক দূরে চলে যাব। টুনি এসব একা একাই ভাবতে থাকে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। বেশ কিছুক্ষণ পর টোনা বাড়িতে ফিরে আসে। টোনা তার কালো কন্যাকে দেখে অনেক খুশি হয়। টুনি তোমাকে বলেছিলাম না, একটা মিষ্টি কন্যা সন্তান হলে আমি খুব খুশি হতাম, আজ আমি অনেক খুশি টুনি, আমি অনেক খুশি। সত্যি বলছো টোনা, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার এই কালো কন্যাকে মেনে নিয়েছো। এ যতই কালো হোক তবু এ ঈশ্বরের তৈরি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমাদের সন্তান, কালো হোক বা ফর্সা আমার কাছে কোনো বিষয় না টুনি। আর এখন এসব কথা বাদ দিয়ে চলো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবে চলো। এই বলে টোনা টুনি তাদের কালো কন্যাকে নিয়ে খাবার খেতে চলে যায়। এদিকে টুনির কালো কন্যার কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। পরের দিন শালিক বনের রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় তার বিউটি পার্লার সাথে দেখা হয়ে যায়। দিদি শুনছো, আমাদের বনে অলক্ষী এসেছে গো অলক্ষী, কি যুগ পড়লো গো দিদি, এখন তো অলক্ষীর ভয়ে আমরা এ বনে থাকতেই পারবো না, জানো আমার খুব ভয় করছে, না জানি ওই অলক্ষীর ভূত আমাকে চেপে ধরে কিনা। কি হয়েছে কি, আর কে বা অলক্ষী, আমি তো কিছুই বুঝতে পারছি না, শালিক আমাকে খুলে বলো তো। আরে দিদি তুমি শোনোনি, যে টুনি একটা কালো কুচকুচে কন্যা সন্তানের জন্ম দিয়েছে, আসলে টুনি একটা অলক্ষী, আর ওই কালো কন্যাটা এই বনের অভিশাপ জানো, ওই কালো কন্যা যতদিন এই বনে থাকবে ততদিন এই বনে নানা ধরনের বিপদ হতেই থাকবে। কি বলছিস কেশব, তাহলে তো ওই কালো কন্যা আর কালো কন্যার মাকে এই বন থেকে তাড়িয়ে দিতে হবে, আমরা আমাদের বনের ক্ষতি কিছুতেই হতে দিতে পারি না, বনের ক্ষতি মানে আমাদের ক্ষতি। চল শালিক এক্ষুনি আমরা বনের মোড়লকে সব বলি, ওই কালো কন্যা সহ কালো কন্যার মাকে এই বন থেকে তাড়ানোর ব্যবস্থা করি। এই বলে শালিক আর কবুতর বনের মোড়লের কাছে যায়। আর পরের দিন শালিক আর বিউটি মোড়লের কাছ থেকে টুনিকে তাড়ানোর অনুমতি নিয়ে টুনির বাড়ির সামনে এসে হাজির হয়। এই অলক্ষী কালো কন্যার মা, এদিকে বেরিয়ে আয় বলছি, এই বনে তোর আর কোনো জায়গা নেই, তোকে আমরা বন থেকে তাড়িয়ে দিতে এসেছি। কি বলছো কি এসব দিদিরা, তোমরা এইভাবে টুনিকে ডাকছো কেন? ও তাহলে তুমি সেই অভিশাপের অংশীদার তাই না, আমরা এখানে তোমার কালো কন্যা আর তোমার কালো কন্যার মাকে তাড়িয়ে দিতে এসেছি, তোমার কালো কন্যা একটা অভিশাপ, তাকে এক্ষুনি এই বন থেকে তাড়িয়ে দাও। দিদিরা তোমরা এমন অন্যায় কাজ করো না, আমার কালো মেয়ে তো ঈশ্বরের দান,
আর আমাদের এই বন ছাড়া অন্য কোথাও যে যাওয়ার কোনো জায়গা নেই। টোনা, তুমি ওদেরকে বোঝাও না। টোনা, আমাদের কি বুঝিয়ে কোনো লাভ নেই, আমরা খুব বুঝে গেছি। এই দিদি চলো, আমরা এই তিনজনকে এই বন থেকে তাড়িয়ে দেই। এই বলে শালিক আর বিউটি মিলে টুনি আর তাদের কালো কন্যাকে বন থেকে তাড়িয়ে দেয়। টোনা টুনি তাদের কালো কন্যাকে নিয়ে অন্য বনে অসহায়ের মতো চলতে থাকে। টোনা, এখন আমরা কোথায় যাব? টোনা, সন্ধে হয়ে আসছে, সেই সকাল থেকে আমরা কিছুই খাইনি, এমনকি আমাদের কন্যাও কিচ্ছু খায়নি। টোনা, আর এখন তো আকাশটা কালো হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। টোনা, টুনি এসব বলতে বলতে আকাশ থেকে প্রবল বেগে বৃষ্টি নেমে আসে। বৃষ্টির সাথে সাথে বাতাস আর বজ্রপাত হতে থাকে। টোনা আর টুনি তাদের কালো সন্তানকে নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে একটা বড় গাছের নিচে দাঁড়ায়। টোনা, দেখো না টোনা, আমার কালো কন্যা সন্তানকে মনে হয় আকাশটাও মেনে নিতে পারেনি, সেজন্য তো এত করে বৃষ্টি দিচ্ছে। হে ঈশ্বর, তুমি আমাদের প্রতি একটু দয়া করো। ঈশ্বর, টুনি, তুমি ঈশ্বরের উপর ভরসা করো, আমাদের কিছু হবে না, আর আমাদের কালো কন্যারও কিছু হবে না। টুনি, বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে বড় একটা বজ্রপাত হয়, আর ওই বজ্রপাতে টুনা মৃত্যুবরণ করে। এ দেখে টুনি অনেক কান্না করতে থাকে। হে ঈশ্বর, তুমি আমাকে এই কোন পরীক্ষার মাঝে ফেললে? ঈশ্বর, কেন তুমি আমার স্বামীকে আমার কাল থেকে ঘিরে নিলে? ঈশ্বর, কালো কন্যা তো তুমি আমার ঘরে দিয়েছো, তাহলে কেন এমন করছো আমার সাথে? ঈশ্বর, এসব বলে টুনি তার কালো কন্যাকে নিয়ে অনেক কান্না করছে। বৃষ্টি কমার কোনো নামগন্ধই নেই। টুনি হঠাৎ বলে ওঠে, যেখানে কালো ফর্সা নিয়ে ভেদাভেদ হয় আমি সেখানে থাকবো না, আমি চলে যাব, আমার কালো কন্যাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। টোনা, তুমি আমাকে ক্ষমা করে দিও। টোনা, এই বলে টুনি টোনার মৃত দেহকে ফেলে বৃষ্টিতে ভিজে সামনের দিকে চলতে থাকে। চলতে চলতে টুনি ক্লান্ত হয়ে একটা বড় গাছের গোড়ায় বসে পড়ে আর কান্না করতে থাকে। এমন সময় ওই দিক দিয়ে এক যোগু কাক যাচ্ছিল। যোগু কাক টুনিকে দেখে বলে, কে তুমি বোন, এভাবে বৃষ্টিতে ভিজে কান্না করছো কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। যোগ্য কাককে দেখে টুনি ভীষণ ভয় পেয়ে যায়। টুনি ভাবে যে যোগ্য কাক তার কালো কন্যার ক্ষতি করতে চায়, তাই টুনি বলে ওঠে, আমি এই বন থেকে অনেক দূরে চলে যাব, তবুও তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করো না। আমি তোমার বা তোমার মেয়ের কোনো ক্ষতি করব না, বরং আমি তোমায় সাহায্য করব। বলো তোমার কি হয়েছে, আর তুমি এত ভয় পাচ্ছ কেন? যোগ্য কাকের এমন কথায় টুনি কিছুটা স্বস্তি পায়, তাই টুনি যোগ্য কাককে সব কথা খুলে বলে। সব শুনে যোগ্য কাক বলে, ও তাহলে এই কথা, তবে তুমি দুঃখ পেও না বোন, আমি তোমাকে আর তোমার কালো কন্যাকে আমার সাথে নিয়ে যাব। বোন দেখো, তোমার কালো কন্যা ঠান্ডায় কাঁপছে, আমাকে বিশ্বাস করো, চলো আমার বাড়িতে। এরপর টুনি যোগ্য কাককে বিশ্বাস করে আর তার সাথে তার বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে যোগ্য কাক বলে, টুনি বোন, তুমি এখানেই বসো, আমি তোমার মেয়ের জন্য খাবার নিয়ে আসছি। এই বলে যোগ্য কাক তার ঘরে চলে যায়। ওই যে খাবার আনতে যোগ্য কাক ঘরে চলে যায়, কিন্তু আর ঘর থেকে যোগ্য কাক বের হয় না। এই দেখে টুনি মনে মনে বলে, এই যোগ্য কাক আবার আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করছে না তো, গিয়ে দেখি তো যোগ্য কাক ভিতরে কি প্ল্যান করছে, সে কখন তো ঘরের ভিতর গেছে, এখনো তো আসছে না। এই বলে টুনি যোগ্য কাকের ঘরের ভিতরে যায় আর ওখানে গিয়ে দেখে যোগ্য কাক একটা পাখির সেবা যত্ন করছে। এরপর যোগ্য কাক টুনিকে দেখে বলে, ও বোন, তুমি এখানে চলে এসেছো, বসো এখানে বসো। টুনি বিছানায় শোয়া কণিকা কাককে দেখে বলে, দাদা, এই পাখিটা কে, কি হয়েছে এই পাখিটার? আর তুমি কোনো খারাপ পাখি নও তো, আমার কোনো ক্ষতি করবে না তো তুমি? টুনি বোন, এর নাম কণিকা, এ আমার স্ত্রী, অনেক দিন আগে আমাদেরও একটা কালো কন্যা সন্তান হয়েছিল। কণিকা আমাদের কালো কন্যাকে অনেক ভালোবাসত, কিন্তু হঠাৎ একদিন কালো কন্যাটা মারা যায়,
আর কণিকা তার শোক সামলাতে না পেরে এই রকম অসুস্থ হয়ে গেছে। কণিকা কোনো কথা বলতে পারে না, চলতে পারে না। কণিকা সারা দিন বিছানায় শুয়ে শুধু চোখ মেলে দেখতে থাকে। দাদা, আমায় ক্ষমা করে দাও দাদা, আমি না বুঝে তোমাকে অনেক খারাপ কথা বলে ফেলেছি। আরে ঠিক আছে বোন, টুনি বোন, তুই আমার একটা কথা রাখবি, তোর এই কালো কন্যাকে আমার কাছে রাখবি। আমি তোর এই কালো কন্যাকে নিজের সন্তানের মতো লালন পালন করব। দাদা, এই কালো কন্যা আমার স্বামীর স্মৃতি, ক্ষমা করবে দাদা আমাকে, আমি একে দিতে পারবো না। এই বলে টুনি তার কন্যাকে নিয়ে চলে যেতে ধরে, কিন্তু হঠাৎ পেছন থেকে কণিকা বলে ওঠে, দাঁড়াও টুনি বোন, তুমি তোমার কন্যাকে নিয়ে কোথাও যেও না। কণিকা, তুমি তুমি সুস্থ হয়ে গেছো? তুমি কথা বলছো? কণিকা, তুমি কথা বলতে পারছো? আজ কতদিন পর তোমার মুখে কথা শুনলাম। যোগ্য, তুমি ওই কালো কন্যাকে যেতে দিও না, আমি ওই কালো কন্যাকে আমার মেয়ের মতো করে রাখতে চাই। কণিকা, তুমি শান্ত হও, আমি এই কালো কন্যাকে কোথাও যেতে দিব না। এই বলে যোগ্য টুনির কাছে যায় আর টুনিকে গিয়ে বলে, টুনি বোন, তোমার মেয়ের জন্য আমার স্ত্রী মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। তুমি যদি তোমার কালো কন্যাকে একা না রাখতে চাও, তাহলে বোন তুমিও দয়া করে তোমার মেয়ে সহ আমার বাড়িতেই থেকে যাও না। তোমার তো আর কেউ নেই, আর আজ থেকে আমি না হয় তোমার দাদা হলাম। বোন, দয়া কর, তোর এই দাদার কথাটা রাখ, মেয়েকে নিয়ে চল বোন। টুনি যোগ্য কাকের কথায় রাজি হয়ে যায় আর ওদের সাথে তার কালো মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।